প্রতিটি ভারতীয় পরিবার হলুদ ব্যবহার করে। রান্না থেকে শরীর চর্চা সবেতেই হলুদের ব্যবহার করা হয়। অন্যদিকে বিয়ে থেকে জন্মদিনের পাশাপাশি একাধিক পুজোতেও হলুদের ব্যবহার করা হয়। হলুদ ব্যথা থেকে বিষণ্ণতা কমানোর জন্য ব্যবহার করা হয়। এটি ডায়াবেটিস প্রতিরোধ করে, পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও কমায়। হলুদের প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এটি হৃদরোগ, অন্ত্রের কার্যকারিতা, মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে। তবে হলুদ ব্যবহারে রইল কিছু ঝুঁকি। হলুদের সম্পূরক গুলি পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। যাদের রক্তের সমস্যা রয়েছে তাদের জন্য হলুদ ব্যবহার ঝুঁকিপূর্ণ। এছাড়াও ডায়াবেটিস, আয়রনের ঘাটতি, পিত্তথলির সমস্যা, কিডনিতে পাথর থাকার সমস্যা যাদের রয়েছে তাদের জন্য হলুদ ব্যবহার ঝুঁকিপূর্ণ। হলুদ থেকে অ্যালার্জিও হতে পারে। হলুদ থেকে হতে পারে ফুসকুড়ি বা আমবাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দৈনিক 1000 মিলিগ্রাম হলুদ ব্যবহার করতে পারে। প্রচুর হলুদ খেলে শারীরিক সমস্যা দেখা দেবে, তাই হলুদ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আর এমনই আপডেট পেতে চোখ থাকুক ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস এর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।